Assalamualaikum বন্ধুরা তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি মাঠে যাচ্ছি তো কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি দেখিয়েছিলাম আমাদের আউশের ক্ষেত তো সেই আউশের ধান কিন্তু আজকে মানে আমরা কাটতে চলেছি তো সেই ধান কিন্তু পেকে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন বন্ধুরা আমি কিন্তু আমাদের আউশের ধানের ক্ষেতে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এই ধানগুলো কিন্তু পেকে গেছে সেজন্য কিন্তু এই ধানগুলো দাঁড়িয়ে নেই তো সেই ধানগুলো কিন্তু পড়ে গেছে মাটিতে তো সেগুলোই আমরা এগুলো আগে কাটা হবে আর চার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো পুরোপুরিভাবে পাকেনি এগুলো কিন্তু আউশ ধানের জন্য কিন্তু ধানের রং কিন্তু পাকলেও বোঝা যায় না দেখুন এগুলো কিন্তু কালো ধান এগুলো কিন্তু এখনো পুরোপুরি পাকেনি তাই এজন্য এগুলো আমরা পরে কাটব আর এগুলো পড়ে গেছে এগুলো আমরা আগে কাটব এ সাইড দিয়েও কিন্তু এই পুরো জায়গায় কিন্তু এই ধানগুলো কিন্তু পুরোপুরি পাকেনি বন্ধুরা এই সাইড দিয়েও কিন্তু বিনা ধান সেবেন রোপণ করা হয়েছিল এই ধানগুলো কিন্তু মরে গেছে মরে যাওয়ার কারণ হলো পানি আসেনি বর্ষার সেজন্য কিন্তু ধানগুলো মরে গেছে দেখুন বন্ধুরা বর্ষার পানি না আসার কারণে কিন্তু এই ধানগুলো পুরোপুরি মরে গেছে এগুলো কিন্তু আর ধান হবে না এজন্য এই সাইড দিয়ে কিন্তু আমরা ধান আর ঘাস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা পুরোপুরি কেটে ফেলতেছি এগুলো কিন্তু আর হবে না ধান পুরো এরিয়ায় দেখুন সব ধান কিন্তু মরে গেছে দেখুন সকাল সকালে কিন্তু একজন কৃষক বীজ দিচ্ছে তার জমিতে এই পুরোপুরি এরিয়া দিয়ে কিন্তু পানি এসেছিল বৃষ্টির পানি সেজন্য কিন্তু সবুজ আছে তো এই সাইড দিয়ে কিন্তু পানি নেই এ পর্যন্ত কিন্তু আমরা ধান প্রায় অর্ধেকের মতো সকালে কিন্তু কেটে ফেলেছি ও সাইড দিয়ে কিন্তু কাটা হয়ে গেছে এখান দিয়ে পুরোটুক কাটা হয়েছে আর কিন্তু বেশি নেই তো আজকের মধ্যেই কিন্তু আমরা এই ধানগুলো পুরোটুক কেটে ফেলব না কাটলে কিন্তু পুরো ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন